এই মুহূর্তে এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে। কারণ বাম ছাত্র যুব কর্মী সমর্থকেরা তারা একদিকে কিন্তু পুলিশের যে বাধা সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের আকার বীরেন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে পুলিশ মোতায়েন করে রাখেছিল তারা আচার্য সদনে যাওয়ার আগেই কিন্তু বাধা দেন বাম ছাত্র যুব কর্মী সমর্থকদের এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রণক্ষেত্রের আকার পুলিশই বাধাকে অতিক্রম করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় কর্মযুদ্ধ এই মুহূর্তে তারা আচার্য সদনের বাইরে যেখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছে সেখানে তারা অবস্থানে বসছেন। তারা বারবার দাবি করছেন এসএসসিদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। এই স্কুল সার্ভিস কমিশনের মুখ একাধিকবার হাইকোর্টের কাছেও কিন্তু পড়েছে। সেখান থেকে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্য যাদের নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করুন এই দাবি তুলে বারবার তারা রাস্তায় নেমেছেন এবং দেখো এই মুহূর্তে রণক্ষেত্রে ডাকার কিন্তু কার্যত
দীর্ঘ কর্মী সমর্থকদের বারবার তারা দাবি করছেন স্বচ্ছ নিয়োগের, সেই স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নেমে এই মুহূর্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি, দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বাধা দেওয়ার অভিযোগ। যে ছবি আমার ভিডিওতে রজনীকান্ত তুলে ধরছে, দেখো এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত গোটা এলাকা, যারা বাম ছাত্র যুবক কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রাস্তায় নেমেছেন, তারা বলছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, যারা যোগ্য যাদের মেধা রয়েছে তারা নিয়োগ পান, যারা যারা অস্বচ্ছতায় আশ্রয় নিয়ে নিয়োগের চেষ্টায় রয়েছেন তাদেরকে বাদ দিয়ে যারা ন্যায্য অধিকার রয়েছে তাদের নিয়োগের, তাদের নিয়োগ করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি ভবনের ঠিক অদূরে যেখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছিল সেখানে এই মুহূর্তে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্রদের। আমার বিজনেস রজনীকান্ত বেড়া সেই ছবি তুলে হচ্ছে, এখানে স্লোগানিং চলছে, তারা বলছে কেন বারবার কোন সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে প্রশ্ন করতে কি বলছেন শোনাবো, তাদের স্লোগানিংটা শোনাবো। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে পারবে না, কেন বারবার আদালতে গিয়ে মামলার জটে ফেঁসে রাখতে হবে নিয়োগ প্রক্রিয়াকে, কেন স্কুল সার্ভিস কমিশন, কেন এই রাজ্য সরকার এটা সুনিশ্চিত করবে না যে যারা উপযুক্ত চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দেওয়া হবে, যারা উপযুক্ত নন তারা চাকরি পাবেন না, কেন এই বিষয়টা স্কুল সার্ভিস কমিশন সুনিশ্চিত করতে পারছেন না, সেই প্রশ্নগুলো এই মুহূর্তে রাজপথে এসএফআই এবং ডিআরসি সদস্যরা। আমি জানি না এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছি, ওটাও করে ওনার নাকের ডগায় ওনার পদত্যাগ চাওয়ার দাবি ছুড়ে ফেলে আসবো আমরা, কিন্তু এখানে পুলিশ যে অবজ্ঞা করলো পুলিশকে পাবলিকলি অ্যাপোলোজাইজ করতে হবে। আমরা হেলমেট জুতো ছাড়া বাইক নিয়ে বেরোই, মেয়েদের উপর কবা তবাই চাইতে হবে।